সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এলাম নতুন একটি এপিসোডে। আজকে খুব সহজ রেসিপিতে রান্না করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস, যেটা আমাদের বাঙালিদের কিন্তু ভীষণ পছন্দ। জানি না আপনাদের কার কেমন লাগে, তবে আমার কিন্তু বেশ পছন্দের, আর সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আজকে লেয়ার মুরগি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব, আর এই মুরগিটাও আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, অনেকটা দেশি মুরগির মতোই লাগে। যেহেতু মুরগিটা একটু শক্ত শক্ত, তাই অন্যান্য মুরগির থেকে এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তা আমি একটা বড় সাইজের মুরগি নিয়েছি, আর সেই সাথে নিয়েছি কিছু কাঁঠালের বিচি, সেটাকে যতটা সম্ভব আমি পরিষ্কার করে নিয়েছি। এখন যেহেতু কাঁঠালের সিজন, তাই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠালের বিচিও কিনতে পাওয়া যায়, আর কাঁঠাল যারা খান, খুব বেশি পছন্দ করেন, তাদের তো বাসায় সবসময় বিচি থাকবেই। অনেকে হয়তো বা কাঁঠালের বিচিটা পরিষ্কার করার জন্য খেতে চান না, মানে একটু কষ্ট মনে করেন, তবে এখন কিন্তু কাঁঠালের বিচি পরিষ্কার করাও অতটা বেশি কঠিন কিছু নয়। মাংসটি রান্না করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি, আর সেই সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সেটাকে ভালো করে একটু বেস্তা করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিব রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যেন কাঁচা স্মেলটা না থাকে, সেই জন্য মশলাটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। আমি 2 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন। সেই সাথে দিয়েছি লবণ স্বাদ মতো। ঝাল যে যতটা খেতে চান সেই পরিমাণে ব্যবহার করবেন। হলুদ মরিচের গুঁড়োটা হালকা একটু ভেজে নিয়ে এরপর একটু পানি দিয়ে দিয়েছি। আমি যে মশলা বেটেছি সেই মশলার পানিটাই একটু রেখে দিয়েছিলাম, সেটা দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো সামান্য একটু। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা গুঁড়ো। আমি সব কিছুর গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তবে আপনাদের হাতের কাছে গুঁড়ো মশলা না থাকলে আপনারা আস্ত মশলাটাই ব্যবহার করতে পারেন। মশলাগুলো দিয়ে আমি ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এক্ষেত্রে সামান্য একটু পানি অ্যাড করে নিতে পারেন। আমি প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চিকেনটা আগে থেকে ভালো করে ধুয়ে এরপর পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। লেয়ার মুরগির মাংসটা কিন্তু একটু শক্ত হয়ে থাকে, এটা একটু বেশি সময় ধরে সেদ্ধ করতে হয়, মানে রান্না করে নিতে হবে, তো সেইভাবে কিন্তু এটা ঝোলটাও ব্যবহার করতে হবে। আমি প্রথমে এটা ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলার সাথে মাংসটাকে এভাবে মাখিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে আমি প্রথমে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নেব। ঢাকনা দিয়ে এরপর 10 মিনিট অপেক্ষা করছি। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন মাংসের ভিতর থেকে কিছুটা ঝোল বেরিয়ে এসেছে। এ পর্যায়ে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। যেহেতু কাঁঠালের বিচিটা সেদ্ধ হতেও বেশ কিছুটা সময় লাগবে, আর এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে একটু বেশি কাঁঠালের বিচি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি আবার ভালো করে একটু মাংসের সাথে কাঁঠালের বিচিটাকে একটু বেশি সময় ধরে কষিয়ে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিটের মতো কাঁঠালের বিচি আর মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। যতটা পরিমাণ আপনি ঝোল রাখতে চান সেই পরিমাণে পানি ব্যবহার করবেন, তবে আমি খুব বেশি একটা ঝোল রাখবো না। যতটুকু আমার কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে সময় লাগবে ঠিক ততটুকুই আর সামান্য একটু ঝোল থাকবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমার কাঁঠালের বিচি এবং মুরগির মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো আপনাদের যদি সময় একটু কম বেশি লাগে সেটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন না কেন, এটা বেল বাটনটা অন করে দেবেন। আজ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।